নমস্কার আস্থা ক্রিয়েশনের নতুন এটি ভিডিওলৈ আপোনালোক সকলোকে পোনপ্রথমে স্বাগতম জানাইছো। আজির এই ভিডিওটির জৰিয়তে চুলির লগত জড়িত বিশেষ কেইটামান কথা তথা শুভ আর অশুভ কথার বিষয়ে আলোচনা করিম। আশা করছো আপোনালোকে ভিডিওটি চাই নিশ্চয়কৈ ভাল পাব। হিন্দু ধর্ম আর জ্যোতিষ শাস্ত্রত বহুতো এনে কার্যর কথা কোৱা হৈছে যার শুভ আর অশুভ প্রভাব আমার জীবনের উপরতো পড়িব পারে। লগতে এনে কিছুমান পরম্পরাও আছে যার পালন পুরনি কালরে পৰা কৰি অহা হৈছে। আপোনালোকে বহুবার নিজৰ ঘৰৰ ডাঙৰজনে আপোনাক কোনো এটা বিশেষ দিনত তথা কোনো এটা বাৰত চুলি ধুবলৈ নিশ্চয়কৈ বাধা দিয়া দেখা পাইছে। চুলি ধোৱাৰ ক্ষেত্ৰতো ধাৰ্মিক মান্যতা জড়িত হৈ আছে। কোৱা হয় মঙলবাৰে গুৰুবাৰে তথা শনিবাৰে চুলি ধুব নালাগে। বিশেষকৈ মহিলাসকলে এই বাৰকেইটা মনা উচিত। নাম্বার ওয়ান, জ্যোতিষশাস্ত্ৰ অনুসৰি মঙলবাৰৰ দিনা বিবাহিত মহিলাই কেতিয়াও চুলি ধুব নালাগে, কারণ ইয়ার দ্বারা স্বামীর জীবনের উপর বেয়া প্রভাব পড়িব পারে। কিন্তু অবশ্যই ছোৱালীসকলে এই দিনা চুলি ধুব পারে। নাম্বার টু, বুধবারে আর গুরুবারের দিনা মহিলাসকলে যদিহে চুলি ধুয়ে তেনেহলে তেওঁলোকর ভায়েকর জীবনত আর্থিক সমস্যার সন্মুখীনও হবলগিয়া হয় আর পয়সার ধারও বৃদ্ধি হয়। নাম্বার থ্রি, গুরুবারের দিনা যিসকল মহিলাই চুলি ধুয়ে অর্থাৎ গুরুবারের দিনা যদিহে মহিলাসকলে চুলি ধুয়ে তেনেহলে ঘর পরিয়ালর ক্ষেত্রত সুখ সমৃদ্ধির ক্ষেত্রত বেয়া প্রভাব পড়িব পারে। জ্যোতিষশাস্ত্র অনুসৰি মহিলাসকলে শনিবারের দিনা যদিহে চুলি ধুয়ে তেনেহলে ইয়ার দ্বারা আপনার জীবনত পয়সার সমস্যার সৃষ্টি হওয়ার লগতে ঘরের লোকসকলের আয়ু কমি যায় বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মর ক্ষেত্রত চুলি ধোয়ার বাবে শুভ আর অশুভ দিন কথা উল্লেখ করা হয়েছে। ইয়াতো মহিলার ক্ষেত্রত বিভিন্ন ধরনের নিয়ম আছে, অর্থাৎ অবিবাহিত ছোৱালী আর বিবাহিত মহিলার বাবে চুলি ধোৱাৰ শুভ দিনবোর পৃথকে পৃথকে কোৱা হৈছে। যদিহে ধর্ম আর জ্যোতিষত উল্লেখ করা নিয়ম অনুসৰি চুলি ধোৱা হয় তেনেহলে সেই ব্যক্তিজনের সৌন্দর্য বাঢ়ি যায়। বন্ধু বান্ধবীসকল, ইমানখিনিলৈকে যদিহে ভিডিওটি চাই আছে আর ভিডিওটোত এতিয়ালৈকে লাইক করা নাই তেনেহলে প্লিজ ভিডিওটোত এটা লাইক করার লগতে চ্যানেলটিলৈ যদিহে নতুনকৈ আহিছে তেনেহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থকা বেল আইকনটো প্রেছ করে লব। জ্যোতিষশাস্ত্র অনুসৰি কোন দিনা চুলি ধুলে জীবনত কেনে ধরনের প্রভাব পড়িব পাৰে সেই বিষয়ে জানি লওয়া হোক। নাম্বার ওয়ান, শুক্রবার। শুক্রবারে চুলি ধোয়াটোই আটাইতকৈ শুভ বলে মনা হয়। মা লক্ষ্মী আর শুক্রদেব এই দিনটোত চুলি ধুলে দয়ালু হয়ে পড়ে। কেবল এয়াই নহয়, শুক্রবারে চুলি ধুলে সৌন্দর্যও বৃদ্ধি পায়। নাম্বার টু, দেওবার। দেওবার যেহেতু বন্ধর দিন সেইভাবে বেশিরভাগ মানুহে এই দিনটোত শ্যাম্পু করা তথা বিবাহিত মহিলাসকলে এই দিনটোত চুলি ধোয়া দেখা পোৱা যায়। কিন্তু এই বিশেষ দিনটোত বিবাহিত মহিলাসকলে চুলি ধোৱাৰ পৰা বিৰত থাকিব লাগে। নাম্বার থ্রি, শনিবার। শনিবারে কেতিয়াও চুলি ধুব নালাগে। বিশেষকৈ বিবাহিত মহিলাসকলে শনিবারে কেতিয়াও চুলি ধুব নালাগে। ইয়াৰ ফলস্বৰূপে শনিদেৱৰ খং উঠে বুলি বিশ্বাস কৰা হয়। নাম্বার ফোর, মঙলবার। বিবাহিত মহিলাসকলে মঙলবারে চুলি ধুব নালাগে। এই দিনটোত যদিহে চুলি ধুয়ে তেনেহলে ঘৰখনলৈ নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বুলি বিশ্বাস কৰা হয়। আনকি অবিবাহিত ছোৱালীও মঙলবাৰৰ দিনটোত কেতিয়াও চুলি ধুব নালাগে। বন্ধু বান্ধৱীসকল, আশা কৰিছোঁ আজিৰ এই ভিডিঅ'টিৰ জৰিয়তে আপোনাৰ যথেষ্টখিনি উপকাৰ হ'ব। যদিহে ভিডিওটি চাই ভাল পালে তেনেহলে ভিডিওটোত লাইক আর কমেন্ট করার লগতে আপনার আপনসকলের মাজত অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবলৈ নাপাহৰিব। নতুন এটা ভিডিওর জৰিয়তে খুব সোনকালে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিৰ এই ভিডিওটির বিদায় লৈছো। ধন্যবাদ।